আজিৰে পৰা নৱৰাত্ৰি হস্তিৰ বেদিত শক্তিৰ আৰাধ্য দেৱীক বহাবলৈ সাজু ৰাজ্যবাসী দুৰ্গতিনাশিনীৰ প্ৰতিমাত শেষ পৰশ দিয়াত ব্যস্ত মৃৎশিল্পী নারী শক্তির প্রতীক দুর্গতিনাশিনী দেবী দুর্গা দুর্গার মূর্তি নির্মাণ করে কলিয়াবরত স্বকীয় পরিচয় অর্জন করেছে তিনিগৰাকী মহিলাই কলিয়াবরের নাম কামাখ্যা গাঁর সবিতা পাল আর দুগৰাকীক জ্যেষ্ঠ ভগ্নী ক্রমে বেবী আর রুবি এতিয়া ব্যস্ত মৃন্ময় মূর্তিত অন্তিম পরশ দিয়াত বিগত 35 বছৰৰো অধিক কাল এই পরিয়ালটো জড়িত হৈ আছে এই শিল্পত পিতৃর বিয়োগৰ পিছত বিগত 9 বছৰে সবিতার নেতৃত্বতে তিনিগৰাকী মহিলাই নিজাববীয়াক মৃন্ময় মূর্তি সাজি পরিয়াল পোহপাল দিয়াত ব্যস্ত হৈ আছে তিনিগৰাকী জীয়রীর কাষতে রই সহায় আগবঢ়ায় তেওঁলোকের এগৰাকী বৃদ্ধা মাতৃয়ে এইবার দুর্গোৎসবের বাবে 9খন পূজা সমিতির বাবে নির্মাণ করেছে দুর্গা দেবীর প্রতিমা এতিয়া আকৌ দেউতা নাই এতিয়া আকৌ বাহিৰৰ পৰা মানুহ আনি বনাওঁ এতিয়া মানে বেছিখিনি পইচা মানে তেওঁলোককে দি দিবলগীয়া হয় আমাৰ মানে কেইটামান থাকে আৰু মানে 2-3 মাহ চলোঁ আৰু কষ্টটো মানে এতিয়া সহ্য কৰিব নোৱাৰা হ'লো মানে ইমানেই কষ্ট দুনমাটিতো দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা নিৰ্মাণত ব্যস্ত কল্পনা পাল নামৰ এগৰাকী মহিলা বিগত 20 বছৰৰো অধিক সময় প্ৰতিমা নিৰ্মাণ কৰি আহিছে কল্পনাই স্বামীর মৃত্যুর পিছরে পড়া কল্পনা পালে একমাত্র পুত্র তাপস পালক লৈ প্রতিমা নির্মাণের কঠোর শ্রমত ব্রতী হয়ে জীবন সংগ্রামত অবতীর্ণ হয় কল্পনা পালর পুত্র তাপস পালে চতুর্থ শ্রেণীর পরাই মাতৃক প্রতিমা নির্মাণের কামত সহায়ের হাত আগবাই আহিছে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের চতুর্থ ষান্মাসিকর ছাত্র তাপস পালে এইবারও মাতৃক প্রতিমা নির্মাণ কার্যত সহায়ের হাত আগবাইছে দৰং জিলাৰ ভিতৰতে এখন বৃহৎ কাৰখানা খাৰুপেটিয়াৰ ঠাকুৰপট্টিৰ এইখন কাৰখানা দিলীপ পাল নামৰ এগৰাকী শিল্পীয়ে এইবাৰ 28টাক দুৰ্গাৰ মূৰ্তি নিৰ্মাণ কৰিছে যিসমূহ মূৰ্তি টংলা ৰৌতা খাৰুপেটিয়া আদিলৈ পঠিওৱা হ'ব খাৰুপেটিয়াৰ ঠাকুৰপট্টিৰ এই শিল্পালয়খনত 5গৰাকী শিল্পীয়ে বিগত 7 মাহ ধৰি এই মূৰ্তিসমূহ নিৰ্মাণ কৰাত ব্যস্ত হৈ পৰিছে টাংলা আছে কালাইগাঁও আছে তারপর আর খারুপেটিয়ার লোকেল আমার জন্ম বড়া দেউতা বনাইছে এতিয়া দেউতা নাই মই বনাই আছো এইয়া গহপুরের দৃশ্য দুর্গাদেবীর প্রতিমাত শেষ পরশ দিয়াত উঠি পড়ি লাগিছে মা কালী শিল্পালয়ের মন্তুষ পাল নামর মৃৎশিল্পীগৰাকীয়ে গহপুর নগরের একমাত্র তথা অতি পুরনি শিল্পালয়খনত মৃৎশিল্পীসকলে 22খনকৈ পূজা মণ্ডপর বাবে নির্মাণ করে আছে দেবী দুর্গার প্রতিমা সব বস্তুর দাম বেশি এটা আমি বস্তু কিনবলে গেলে দাম বেশি কাস্টমারে তেনেকে দাম বেশি নিদিয়ে না কাস্টমার একত বা বেশি দেব কাস্টমারে তো বাজেট বনাই লয় যাওয়ার লগত মিলাই পেলে এত বাজেট বনাই লয় আমি বেশি বিচারিলে কত দেব একেদরে ব্যস্ত হয়ে পড়েছে শিবসাগর জেলার শিমলুগুড়ি শিল্পালয়ের শিল্পীসকল নাজিরা মহকুমার প্রতিখন পূজা মণ্ডপর বাবে প্রতিমা নির্মাণ করে সাজু করেছে এই সকল মৃন্ময় শিল্পীয়ে আর 4 দিন পিছতে দুর্গাপূজার আনন্দত মতলিয়া হয়ে পড়ব সকল নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট